দর্শক, আলহামদুলিল্লাহ 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 রব্বুল আলামিন, আল্লাহ পাক আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। চলুন এই নিয়ামত দিয়ে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করি, এ ধরনের চিকিৎসা ব্যবস্থাকে দেশের মানুষের দ্বারগোড়ায় পৌঁছে দেই এবং হেলদি বাংলাদেশ গড়ে তুলি। দর্শক, যারা আপনারা আমাকে কল করেন, মনে রাখবেন আপনি একটি মোবাইল থেকে বা একটি ফোন থেকে আমাকে দেখতে পাবেন, ওই ফোনটির ভলিউম কমিয়ে দেবেন, অন্য ফোনে আমার সঙ্গে কথা বলবেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নাম বলেন, কোথা থেকে কল করেছেন? আমার নাম মোহাম্মদ আব্দুল কাদের জিলানি, আমি কুমিল্লা থেকে কল করেছি। কুমিল্লা থেকে আব্দুল কাদের, বলেন কষ্ট কি? আপনার বয়স কত? আমার বয়স 35। কি কষ্ট নিয়ে কল করেছেন বলেন? স্যার, আমার আজকে 3 মাসের উপরে হবে পিঠে ব্যথা। পিঠে মানে বাম দিকে, পিঠের যে স্ক্যাপুলা বলেন আপনারা, স্ক্যাপুলারের দিকে মাংসপেশিতে ব্যথাটা। হাতে ধরে একটু চাপ দিলে ব্যথা অনুভব করে, আর একটু আঙ্গুল দিয়ে দলা দিলে কিছুক্ষণ আরাম বোধ করি। গরম চেক দিলেও একটু আরাম লাগে। আমি অনেক ব্যথানাশক ওষুধ খেয়েছি, ব্যথা নাশক অনেক ডাক্তারের ওষুধও খেয়েছি, কিন্তু আমার যাচ্ছে না, ব্যথা থাকিয়ে যাইতেছে। কি করব? একটু জোরে কাশি দেন। কাশি দিলে এখানে ব্যথা পান? একটু হালকা ব্যথা লাগে। আপনার এই স্ক্যাপুলার, স্ক্যাপুলার কোনটাতে ব্যথা, বাম না ডান? আপনি একটি কাঠের চেয়ারে বসেন। কাঠের চেয়ার? স্যার, ইতিমধ্যে আমি একজন কার্ডিওলজিস্টকে দেখাইছিলাম, আমার ইকো এবং ইসিজি সবই করছিলেন, হার্টের কোনো প্রবলেম নাই। আমি বলছি কাঠের চেয়ারে বসেন। জি, কাঠের চেয়ারে বসেন। জি জি। আপনি যে আমাকে দেখতে পাচ্ছেন? জি স্যার, বলেন। আমাকে দেখতে পাচ্ছেন আপনি? জি। আমাকে দেখতে পাচ্ছেন আপনি? জি স্যার, দেখতে পাচ্ছি। এই যে চোয়াল, চোয়ালটাকে এই সামনে আনলেন, এনে ডান দিকে ঘোরালেন। ঘোরানোর পরে বাম হাত দিয়ে মেয়েরা যেখানে খোপা করে ওই জায়গায় আপনি ধরে রাখলেন, আর এই বাম হাত দিয়ে চেয়ার ধরে রাখলেন যেন বাম শোল্ডার না ওঠে। এটাকে সামনের দিকে টানেন। একটি কাঠের চেয়ারে বসবেন, বাম হাত দিয়ে চেয়ারে, চেয়ারকে ধরে রাখবেন নিচে যাতে বাম শোল্ডারটা উপরে না ওঠে। চোয়াল সামনে নিলেন, ডান দিকে ঘোরালেন, ডান সামনের দিকে মুখ নিলেন, ডান হাত দিয়ে পেছনে ধরলেন, ধরে সামনে টানলেন। এখন কি আপনার ওই স্ক্যাপুলার ওখানে কোনো ব্যথা আছে? টান লাগে। আপনি এই এক্সারসাইজটি বারবার করবেন, বারবার করে আমাদেরকে বৃহস্পতিবারে জানাবেন আপনি কেমন আছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ কুমিল্লা থেকে কল করার জন্য। সালামু আলাইকুম।